ছাত্রী গণমাধ্যমে একযোগে হামলা করা হয়। কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ধ্বংস করে ফেলা হয়। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য অবশ্যই একসাথে কাজ করে যাব। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই ইসরোস মিডিয়া গ্রুপ ইউনিটের সকল প্রেস ইউনিটের সকল নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। মানুষের কথা তুলে ধরি, অন্যায় অবিচার হলে আমরা গণমাধ্যম কর্মীরা এই গণমাধ্যম তুলে ধরে। সেই ক্ষেত্রে আমাদের ইসরোস মিডিয়া গ্রুপ বাংলাদেশের বিশেষ গণমাধ্যমে বিশেষ অবদান রেখে যাচ্ছে। তারপরেও যে হামলা যে ভাঙচুর হয়েছে এজন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা এই হামলাকারী ছিল, এই যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সকলকে আইনের আওতায় শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি আজকে এই মানববন্ধনের মাধ্যমে। সাতটি গণমাধ্যমে একযোগে হামলা করা হয়। কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ধ্বংস করে ফেলা হয়। সংবাদ কাজে নিয়োজিত 25টি গাড়ি ভেঙে চুরমার করা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। কর্মসূচি থেকে আমরা তীব্র নিন্দা জানাই, এদেরকে দ্রুত আইনের আওতায় আনে এনে এদেরকে শাস্তি বিধান করা হোক। কারণ হচ্ছে এদেরকে আইডেন্টিফাই অলরেডি হয়ে গেছে, এখন শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদেরকে তাদের কাস্টডিতে নিয়ে দেওয়া, এবং কি এদেরকে যদি কাস্টডিতে নেওয়া না হয় সারা বাংলাদেশে আরও গণমাধ্যম কর্মীদের উপর হামলা হবে, আরও মাস আরও পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে। আমরা চাই পরিস্থিতি যে পর্যন্ত হয়েছে আর যেন কোনো দুর্বৃত্তরা কোনো গণমাধ্যম কর্মীদের উপর হামলা না করতে পারে। এই অবস্থায় সবাইকে দ্রুত আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। আমি দাবি জানাচ্ছি বাংলাদেশের যত গণমাধ্যম কর্মী, যত গণমাধ্যম কর্মচারী কর্মকর্তা রয়েছে, তারা আমরা একই পরিবারের মানুষ, আমরা সবাই একই হাড়িতে ভাত খাই, রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় সব জিনিসকে যদি আমরা সঠিক গতিতে চলতে দিই তাহলে অবশ্যই স্বাধীন গণমাধ্যম চলবে। এই স্বাধীন গণমাধ্যমকে সঠিকভাবে চলতে দিতে আমি আজকে এই গণমাধ্যম থেকে এই মানববন্ধন থেকে আহ্বান জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের নিরাপত্তা সহ সার্বিক বিষয় গণমাধ্যম যেন স্বাধীনভাবে করতে পারে, মাতৃভাষণের সঠিক চলতে পারে, আমার প্রত্যেকটি মৌলিক অনুষ্ঠান ভালোবাসা এটি মিডিয়ার আগামী দিনের পথচালার পাশে হয়ে থাকবে। আপনাদের এই রোদের মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি।